বালিসাগরে হারিয়ে যাওয়া ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সাবমেরিন অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র একটি P-8 পোসিডিয়ন বিমান পাঠিয়েছে। সাহায্যের জন্য এগিয়ে এসেছে অস্ট্রেলিয়া। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা সবাই জেনে গিয়েছেন, আজ রাত 3টার সময় ইন্দোনেশিয়ার সাবমেরিনে আটকে পড়া নাবিকদেরকে জীবিত অবস্থায় পাওয়ার শেষ আশাটুকু শেষ হয়ে যায়। কারণ গবেষকদের মত অনুযায়ী সাবমেরিনটিতে 72 ঘন্টা পর্যন্ত জীবিত থাকার মতো অক্সিজেন মজুদ ছিল। আর আজ শনিবার দিবাগত রাত 3টায় এই ডেডলাইন শেষ হয়ে গিয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, তারা 40 বছর বয়সী KRI নাঙ্গাল 402 সাবমেরিনের সাথে যেখানে সংযোগ হারিয়েছিল এমন জায়গায় সন্ধানের জন্য হেলিকপ্টার এবং জাহাজ পাঠিয়েছে। ডুবোজাহাজটি খোঁজে সহায়তা করার জন্য অস্ট্রেলিয়া হেলিকপ্টার সহ একটি সোনার ইকুইপ্টেড ফিটাগো মোতায়েন করেছে, তবে এটি এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। ইন্দোনেশিয়ান কর্মকর্তারা শুক্রবার বলেছিলেন, সাবমেরিনটি এখনো অক্ষত থাকলে এবং ইকুইপমেন্ট গুলো ঠিকভাবে চলতে থাকলে শনিবার ভোর হওয়া অবধি সাবমেরিনে যথেষ্ট বাতাস থাকতে পারে, কিন্তু সেই আশাটিও ইতিমধ্যে শেষ। ইন্দোনেশিয়ান সামরিক বাহিনীর প্রধান আহমদ রিয়াদ সংবাদ সম্মেলনে বলেছেন, এখনো পর্যন্ত আমরা সাবমেরিনটিকে খুঁজে পাইনি, তবে এর কোনো ধ্বংসাবশেষ পাওয়া গেলে আমরা সেদিকে লক্ষ্য করে সাবমেরিনটিকে খোঁজার কাজ ঠিকভাবে শুরু করতে পারবো। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে যে সমুদ্রের গভীরে চলার সময় নিজের পাওয়ার হারিয়েছিল নাকি এটি নিজের ক্ষমতার চেয়ে বেশি নিচে, অর্থাৎ নিজের 500 মিটারের লিমিট ছাড়িয়ে 600 থেকে 700 মিটার গভীরতা চলে গিয়েছিল, সে বিষয়ে খতিয়ে দেখতে হবে। শুক্রবার ইন্দোনেশিয়ার নৌবাহিনীর চিফ অফ স্টাফ উডো মার্কেনিও বলেছেন, হাই ম্যাগনেটিক ফোর্স সহ একটি ভাসমান বস্তুকে সাউন্ড ওয়েভের মাধ্যমে সমুদ্র পৃষ্ঠের 50 থেকে 100 মিটার নিচে আইডেন্টিফাই করা হয়। তাছাড়া সমুদ্রে ওই জায়গায় জ্বালানি তেলের সন্ধান মিলেছে বলে জানান তিনি, তবে এটি সেই সাবমেরিন কিনা সে বিষয়ে স্পষ্টভাবে বলতে পারছে না। মূলত ডিজেল ও পেট্রোল চালিত ইন্দোনেশিয়ার সাবমেরিনটি পানির নিচে 500 মিটার পর্যন্ত গভীরতা সহ্য করতে পারে, কিন্তু এর চেয়ে গভীরে চলে গেলে সাবমেরিনটির সাথে যে কোনো কিছুই ঘটে যেতে পারে এবং কি সাবমেরিনটি ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ ইন্দোনেশিয়ার এই খারাপ সময়ে তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে। আমরা আশা করব ঈশ্বর যেন সাবমেরিনের ভিতর আটকে পড়া 53 জন নাবিককে জীবিত ফিরিয়ে আনে। এরকম সব খবরাখবর সবসময় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।